গভীর রাতে আমি বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। পথে এক সুন্দরী মেয়েকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি ভাবলাম এত রাতে রাস্তায় নিশ্চয়ই কোনো ভালো মেয়ে দাঁড়িয়ে থাকবে না, তাই ধরেই নিলাম কোনো পতিতা বা বাজে মেয়ে হবে। আমার মনে একটা কুচিন্তা এলো বলা যায়। ভাবলাম মেয়েটার সাথে সময় কাটাতে পারলে মন্দ হতো না। এই ভাবনা থেকেই কুপ্রস্তাব দিয়ে তাকে বললাম, এই আমার সাথে যাবি? যত টাকা চাস দিব, আর তোকে ভালো হোটেলেও নিয়ে যাব। মেয়েটি বেশ অস্বস্তি নিয়ে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আমার বেশ রাগ হয়ে গেল, তাই এবার একটু উচ্চ স্বরেই বললাম, কিরে কথা বলিস না কেন? তোর রেট কত বল, কত টাকা দিলে আমার সাথে যাবি? ঠিক এমন সময় একটা গাড়ি এসে আমাদের সামনে থামে। সেই গাড়িতে করে মেয়েটি চলে যায়। যাওয়ার আগে আমার দিকে ঘৃণা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম, তবে ঘটনাটাকে তেমন পাত্তা না দিয়ে বাসায় ফিরে এলাম। এর কিছুদিন পর অফিসে যাওয়ার পথে আমার বুকে ব্যথা শুরু হয়, তাই বাধ্য হয়ে কাছাকাছি একটা বেসরকারি হাসপাতালে যাই। লক্ষণ শুনে আমাকে হৃদরোগ বিশেষজ্ঞের চেম্বারে পাঠানো হয়। আমার সিরিয়াল যখন এলো তখন রুমে প্রবেশ করলাম, কিন্তু ডাক্তারের দিকে তাকিয়ে আমি ভীষণ রকম চমকে গেলাম। ডাক্তার আর কেউ নয়, সেই রাতে রাস্তায় যাকে কুপ্রস্তাব দিয়েছিলাম সেই মেয়েটি। আমি খুব ঘাবড়ে গেলাম, কিন্তু ডাক্তারের চেহারায় কোনো পরিবর্তন নেই। উনি স্বাভাবিকভাবে আমাকে চেক আপ করে কিছু পরীক্ষা লিখে দিলেন, কিন্তু আমার মুখের দিকে একবারও তাকাননি। আমি নিচু স্বরে ওনাকে সে রাতের জন্য সরি বলতে গেলাম, কিন্তু তিনি আমায় থামিয়ে দিলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, দেখুন জামিল সাহেব, রাতে রাস্তায় কোনো মেয়ে দাঁড়িয়ে থাকলেই সে ভালো মেয়ে নয় এটা ভুল ধারণা। আমি এবং আমার মতো অনেক নারী ডাক্তার আছেন যাদের ইমার্জেন্সি রোগী এলে হাসপাতালে ছুটে আসতে হয়। শুধু ডাক্তার নয়, যে কারও রাতে যে কোনো প্রয়োজনে বাইরে আসতে হতে পারে। এছাড়া যাদের বাসায় ছেলে সদস্য নেই তাদের বাধ্য হয়ে বাইরে যেতে হয়, সেটা আপনার বোন, স্ত্রী কিংবা মেয়ের বেলাও ঘটতে পারে। তাই কাউকে দেখেই তাকে নিয়ে নেগেটিভ ধারণা করে ফেলাটা বোকামি। উনি যখন কথাগুলো বলছিলেন তখন আমি মাথা নিচু করে বসেছিলাম। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল। নিজের মনের কুমন্ত্রণায় আমি কি খারাপ কাজটাই না করেছি? আমি ডাক্তার আপাকে বললাম, আপা আমি ভুল করেছি, আমি আর কখনো কোনো মেয়েকে এমন কুপ্রস্তাব দিব না, কোনো মেয়েকে দেখেই তার সম্পর্কে খারাপ ধারণা করে নিব না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনুতপ্ত। ডাক্তার বললেন, আসলে মানুষ মেয়েদের এত বেশি সহজলভ্য ভাবে বলেই এমন অসুস্থ প্রশ্ন করে, এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি আবারও সরি বলে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম, আর মনে মনে শপথ নিলাম এখন থেকে মেয়েদের সম্মান করব, কখনো কোনো মেয়েকে কুপ্রস্তাব দিব না, মেয়েদেরকে সম্মান করলে তারাও আমায় সম্মান করবে।